ও ভাই, ও ভাই, কই যাই, কই যাই? হ্যাঁ ভাড়া দেন, ভাড়া দেন ভাই, এনার দন প্রতি 500 টাকা, কিছু না কম চাইরা নাও না, করি ভাই, আমরা তো নাম ঠিকানা জানি না, আপনি কিস্তির মাইতে দেন, আমি মারা যাওয়ার পর থেকে কিস্তি শুরু হবে এবং পরিশোধ হতে যত বছর লাগে, আপনি যত টাকা নির্ধারণ করবেন ভাড়া তত, কোনো কম নাই ভাই, এটা কি কথা কইলাই? ভাই আপনি কিছু বলবেন, উনি যে কইতাছে কথা বলা কি ঠিক আছে, মরার পরে কথা সত্য, কথা কথা সত্য, হ্যাঁ ভাই আপনি উপরে আমার দাবি নাই, আমার টাকাও দেওয়া লাগবে না, আপনি কি জামাই? এই লোকের কাছ থেকে মারা যা আদায় করতে পারেন আজকে করেন, এই মাত্র কিছুদিন আগে ওনাকে শুভ বিবাহ অর্থাৎ আখ আমরা সম্পন্ন করে, কি হয়েছে এই কিছুদিন আগে ওনার আখ, আখ মানে এনগেজমেন্ট, ওনাকে সম্পন্ন করা হয়েছে জামাই বাবুর কাছ থেকে আপনারা যা আদায় করা করতে পারেন। এই যে দুলাল, আপনার কিছু বক্তব্য আছে কি? বর্তমান জননেতা, সাবেক ছাত্র নেতা এবং যুবলীগ নেতা মোহাম্মদ দুলাল হোসেন খান সাহেব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, এভাবে যদি আপনাকে এই যে এই যে দুলাল ভাই এসে গেছে, ভাই বলেন তো, বৃহত্তর উত্তরার বিশিষ্ট ব্যবসায়ী, আচ্ছা আটপাড়া উপজেলার ধুনেশ্বর ইউনিয়নের ভবিষ্যৎ কর্ণধার, তরুণ যুবকদের আইডল, যুব সমাজের কর্ণধার, সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনার আমার অপরিচিত ব্যক্তি, জনবিরোধী, গরিবের শত্রু, শেখ মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। সুন্দর উপস্থাপনার জন্য তাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ কিনাবাদ দুইটাই দেওয়া হলো। এখন আমি যা বলবো, সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ, একই উপস্থাপক একই মানে বক্তব্য যার নিচ্ছেন কেউরই আমরা চিনি না আসলে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই এটা কি কইলো, উপস্থাপন করলাই না আপনি, অনেক বেড়া কি হয়েছিলেন না, এটা কি হইলো? উপস্থাপনের মধ্যে সুন্দর কিছু কথা ছিল, জনবিরোধীদের শত্রু হয়তো বা সুন্দর এই কথাগুলোর আকর্ষণে কিছু কথা বলতে গিয়ে উনি কথাগুলো হয়তো হারিয়ে ফেলেছেন, আমরা জানি ছন্দ মতো থাকে, যদি কেউ ছন্দ হারিয়ে ফেলে, জোশ হারিয়ে ফেলে, যোগ হারিয়ে ফেলে, কথা বলার ফিনেন্সটা সে হারিয়ে ফেলে, তাহলে সাধারণ আমরা মহামান্য ভবিষ্যৎ ধন্যবাদ ভাই, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো, কি দাও লাগলো জামাইবাবু, ধন্যবাদ জামাইবাবু।